আমাদের ইচ্ছা মতি গেছে একে ভেকে, দু দেশের বুক জুড়ে জল ছবি একে। আমাদের ইচ্ছা মতি গেছে একে ভেকে, দু দেশের বুক জুড়ে জল ছবি একে। মোহনার কিনারায় ঢেউ তাকে ছুঁয়ে যায়, কালিন্দী নাম নিয়ে সাগরে সে মেশে। আমাদের ইচ্ছা মতি গেছে একে ভেকে, দু দেশের বুক জুড়ে জল ছবি একে। আমাদের ইচ্ছা মতি গেছে একে ভেকে, দু দেশের বুক জুড়ে জল ছবি একে। শীতের সময় এসে গেছে, এসে গেছে বেড়ানোর দিন। আসুন ইছামতি নদীতে নৌকা করে ভ্রমণের আনন্দ নিন। দল বেঁধে বেড়াতে এসেছে টাকি, কি ভাবছেন নৌকা করে একবার এই ইছামতি নদীতে ঘুরবেন নাকি? ওই ওপারে বাংলাদেশ, এপারে নদীর ঘাট এসে নৌকা করে আপনারা দেখতে পাবেন টাকির বিশেষ দর্শনীয় স্থানগুলো। মাত্র 30 ও 40 টাকায় এখানে কুপন পাওয়া যাচ্ছে। আসুন ইছামতি নদীতে নৌকা ভ্রমণ করুন। মাত্র 30 টাকায় দেখে আসতে পারে মাছরাঙা দ্বীপ, তিন নদীর মোহনা, বাংলাদেশের ইয়া পাতার জঙ্গল, প্রদীপ সৈকত, বিএসএফ ক্যাম্প। তাকিতে এসে নৌকা ভ্রমণের এক দারুণ সুযোগ। গেস্ট হাউসের কাছে এই লঞ্চ ঘাট থেকে নৌকা ছাড়ছে। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ওয়েডিং ফটোগ্রাফার সুধাকর বেনিয়া। আমি আজকে আপনাদের ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী খুব সুন্দর একটি নদী ভ্রমণ, ইচ্ছামতি নদীতে নদী ভ্রমণ করে আজকে আমি দেখাবো যে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি খুব সুন্দর একটি পিকনিক স্পট এবং একদিনের ভ্রমণের জায়গা টাকি, সেখানে আপনারা গিয়ে কত সুন্দরভাবে একটি দিনকে রঙিন করে তুলতে পারেন, আনন্দময় করে তুলতে পারে। এমন একটা পিকনিক স্পট যেখানে গেলে আপনারা প্রচুর আনন্দ করতে পারবেন। এই এত সুন্দর জলপথ এবং স্থলপথ দুটোরই আনন্দ উপভোগ করতে পারবেন। স্থলপথে পিকনিকের স্পট যেখানে আপনি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারেন, আনন্দ করতে পারেন, হুইগুলোর করতে পারেন, এবং সাইড অনেকগুলো সাইড সিনে আপনি ঘুরতে পারেন, যেখানে অনেক প্রাচীন দিনের সব জিনিসপত্র রয়েছে, যেরকম শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, তার দালান বাড়ি, তার সঙ্গে আরও অন্যান্য, যেমন ধরুন 200 বছরের পুরনো একটি পাতকুয়ার, তারপরে মিনি সুন্দরবন, সমস্ত কিছু দেখতে পান। এবং সঙ্গে ইছামতি নদীর ওপর দিয়ে এই যে নৌকা ভ্রমণ, এই ভ্রমণের আনন্দ আপনি উপভোগ করতে পারবেন। কত সুন্দরভাবে ইছামতি নদীর ওপর দিয়ে এই নৌকা ভ্রমণ করতে পারেন এবং বাংলাদেশকে খুব কাছ থেকে দেখতে পারেন, সব কিছু আপনারা এই বোটে করে দেখতে পারবেন। বাংলাদেশের কাছ থেকে বলবো না, মোটামুটি মাঝামাঝি জায়গা থেকে আপনারা ঘুরে আসতে পারেন। মাঝখানে একটি বর্ডার দেওয়া আছে, এপারে ভারতবর্ষের বোট চলে এবং তার ঠিক উল্টো দিকের পারে বাংলাদেশ, বাংলাদেশেরও একটা সীমান্ত করা আছে, সেখানে বাংলাদেশের বোটও চলে, নৌকা চলে, সেটা আপনি নিজের স্বচক্ষে দেখতে পারবেন, দূর থেকে বাংলাদেশকে দেখতে পারবেন, বাংলাদেশের মানুষজনকে দেখতে পারবেন, কেয়াপাতার জঙ্গল দেখতে পারবেন এবং আরও অনেক কিছু আপনি দেখতে পারবেন। পরন্ত বিকেলে সূর্যের আলোয় জলের ওপর কী সুন্দর একটা সোনালি আভা পড়েছে, জলটা চিকচিক করছে, অপূর্ব মায়াবী অনুভব সৃষ্টি হচ্ছে মনের।
ভারতের দিকটা কি সুন্দর সোনালি জলের আভা, আর ঠিক ততটাই বাংলাদেশের দিকটাও খুব সুন্দর লাগছে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ইছামতি, যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে একখানি হই ইছামতি নদী, রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, মায়ের ধারে সন্ধ্যে বেলায় নামবে অন্ধকার, আমি কইব মনের কথা দুই পারে দিশাতে, আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে। এই যে দূরের জঙ্গলটা আপনারা দেখছেন, এটা হচ্ছে কিয়াপাতার জঙ্গল। ঘুরে আসতে পারেন এই নৌকায় চড়ে, ঠিক বাংলাদেশের কাছাকাছি থেকে, দূর থেকে বাংলাদেশকে আপনারা দেখতে পাচ্ছেন, অনুভব করতে পাচ্ছেন। সেখানে আপনি যদি ক্যামেরার মাধ্যমে জুম করে দেখেন, সেখানে মানুষজনকে দেখতে পারবেন, তাদের বর্ডার এরিয়ায় আপনি দেখতে পাচ্ছেন। ইছামতি নদীতে ভ্রমণ মানুষ দুটো সময় বেশি করে, একটাতে এই শীতকালে যখন আমরা এই সময় সিজনে এসেছি, এই সময় আমরা নৌকায় ভ্রমণ করছি, তাছাড়াও ঠিক দুর্গাপুজোর সময় বিসর্জনের সময় এই এখানের দৃশ্য অপরূপ। এই নৌকার মাধ্যমে আপনারা তিন নদী মোহনা পর্যন্ত চলে যেতে পারেন। সেখানে দেখবেন আপনারা একটি বিএসএফের ইন্ডিয়ান নেভির একটা জাহাজ রয়েছে, সবসময় ওখানে দাঁড়িয়ে থাকে, পাহারা দিচ্ছে সবসময়, একদিকে বাংলাদেশ এবং একদিকে ভারত, দুই দেশের মাঝখানে। ওই জায়গাটা হচ্ছে তিন নদীর মোহনা। বিদ্যাধরী, কালিন্দী এবং ইছামতি তিনটি নদী এসে একসাথে মিলিত হয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। এই জায়গাটা সত্যি অত্যন্ত সুন্দর, কিন্তু অতটা দূরে আমাদের দূর থেকে দেখে থাকতে হবে, অতটা কাঁচা আমাদের যাওয়ার অনুমতি নেই। তাই দূর থেকে আমরা সেটাকে দূরে দিয়ে একটি আপনারা অনেক দূরে দেখতে পাচ্ছেন, দিয়ে জাহাজ রয়েছে যারা ওয়াচ করছেন, তারা ওয়াচ করছেন, অনেকটাই ওখানে অত্যন্ত যাওয়ার অধিকার সকলের নেই। আমরা যখন এই বিকেলবেলায় ভ্রমণ করছি, পরিষ্কার আকাশ, সূর্য কিন্তু পালন করি, তার জন্য এত সুন্দর সোনালি আভা, এত সুন্দর লাগছে। বাংলাদেশকে আমরা যদি সেটাও তো একটা সেটা আর বাংলাদেশে এপারের মানুষ ওপারে যেতে পারতেন, ওপারের মানুষ অনায়াসে এপারে আসতে পারত। দেখতে পাচ্ছেন বাংলাদেশের বোর্ডের মধ্যে তারা নিজস্ব ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে, এবং ভারতবর্ষের বোর্ডের মধ্যে নিজস্ব ফ্ল্যাগ থাকছে, সবাই সবাইকে জানান দিচ্ছে যে আমি বাংলাদেশের লোক, বাংলাদেশের বোর্ড, এবং এটা হচ্ছে ভারতবর্ষের বোর্ড। উত্তর স্টাই, উত্তর স্টাই।